শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের এখানে আহ্বান করেছি। মূলত একটা বিষয়কে কেন্দ্র করে যা সরকারি চাকরিতে প্রমোশন বা পদোন্নতি সম্পর্কিত রাজ্য সরকার গত 22 জুন একটি বিজ্ঞপ্তি জারি করেন, তার উপর আলোচনা করার জন্যে। তো আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সভাপতি রতন ভৌমিক বিধায়ক, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিপদ বন্ধু ঋষি দাস, পীয়ূষ দাস, শঙ্কর হরিজন, পার্থ বাসপুর, কাজল দাস, তারা উপস্থিত আছেন। বিষয়টি হচ্ছে ভারতের সংবিধান চাকুরিতে তফসিলি জাতি এবং উপজাতিদের সংরক্ষণ দেওয়ার অধিকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কে দেওয়া হয়েছে, সে সংবিধানের 16(4) এবং 16(4)(a) এবং 335 ধারা মোতাবেক রাজ্য সরকারি চাকরি এবং পদোন্নতি তফসিলি জাতি উপজাতিদের সংরক্ষণ দেওয়ার জন্য যে ব্যবস্থা আছে তার মোতাবেক ত্রিপুরা 1991 সালে দ্য ত্রিপুরা এসসি এসটি রিজার্ভেশন ইন সার্ভিস অ্যান্ড পোস্ট অ্যাক্ট 91 সালে করেন এবং 92 সালে রুলস করেন, তার ভিত্তিতেই এই চাকরি এবং পদোন্নতি এখানে রাজ্য সরকার দিয়ে আছে। 2012 সাল পর্যন্ত তার ভিত্তিতেই রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে এটা করে আসছে। 2012 সালে একটি মামলা এই সংরক্ষণ নীতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা হয়। হাইকোর্ট সেখানে তাদের বেঞ্চ একটি নীতিমালা তৈরি করার জন্য পাঠানো হয়। তারপরে জাস্টিস দীপক গুপ্তার নেতৃত্বে হাইকোর্টের ফুল বেঞ্চ 2015 সালে একটি রায় সেখানে দেন। সেই রায় রাজ্য সরকার সেই রায় গ্রহণ করতে পারেননি, সেই রায়ের সঙ্গে একমত হননি। এটা সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের যে সংরক্ষণ নীতি সুপ্রিম কোর্টে 1995 সালে এই ধরনের একটি মামলায় যে রায় ছিল তার সঙ্গে সঙ্গতিহীন। এই কারণে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার, বামফ্রন্ট সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি SLP দাখিল করে, স্পেশাল লিভ পিটিশনের পরিপ্রেক্ষিতে এটা সুপ্রিম কোর্ট গ্রহণ করেন এবং সুপ্রিম কোর্টে এখনও এই মামলা রয়েছে। সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে রাজ্য সরকারের যে সংরক্ষণ নীতি, তার প্রমোশন, এই নীতি প্রমোশন বা তার আইন কোনোটাই বাতিল করেননি, বরং এটাকে এই নিষ্পত্তি হওয়া সাপেক্ষে পূর্বের যে ব্যবস্থা ছিল সেটাকেই বজায় রেখে কাজ করার জন্যে পরামর্শ দেন। কিন্তু সাম্প্রতিক এই বিজেপি একটি সরকার 22 জুন যে বিজ্ঞপ্তি তারা জারি করেন, সেই বিজ্ঞপ্তির 6নং অনুচ্ছেদের 1নম্বর উপ অনুচ্ছেদে সেটাকে সংশোধিত নীতিমালায় বলা হয়েছে যে সকল তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা
কখনো সংরক্ষণের সুবিধা না নিয়ে শুধুমাত্র মেধার ভিত্তিতে যোগ্য বিবেচিত হয়েছে, কেবলমাত্র তারাই সাধারণ ক্যাটাগরি বা অসংরক্ষিতদের জন্য চিহ্নিত শূন্য পদে পদোন্নতির জন্য বিবেচিত হবেন, এই কথা ওনারা বলেছেন। এটা একদিকে যেমন 1991 সনের সংরক্ষণ আইন 92 সালের যে বিধি সেটাকে লঙ্ঘন করা হয়েছে, 2001 সালে ভারতের সংসদে এই সংসদে 95তম সংবিধান সংশোধনী আনেন, সেখানেও তফসিলি জাতি উপজাতিদের প্রার্থীদের পদোন্নতি সিনিয়রিটিকে সুরক্ষা প্রদান করেছে। 22 জুনের ইস্যু করা যে অ্যাডহক প্রমোশন পলিসি, এটা এই সাংবিধানিক সুরক্ষাকেও অগ্রাহ্য করা হয়েছে। তো এমনভাবে এটাকে করা হয়েছে, কোনো তপশিলি জাতি তপশিলি উপজাতি ক্যান্ডিডেট তারা যদি সংরক্ষণের ভিত্তিতে চাকরিতে প্রবেশ করে, তারা পরবর্তী সময়ে প্রমোশনের ক্ষেত্রে তাদের মেধা থাকলে পরেও, সিনিয়রিটিতে সকলের উপরে থাকলে পরেও তারা আর আনরিজার্ভ পোস্টে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে না বা তাদেরকে সে অধিকার দেওয়া হয়নি। এই জায়গাতেই সংরক্ষণে যে সুপ্রিম কোর্টের রায়, কেন্দ্রীয় সরকারের পলিসি, সংসদের সংশোধনী, এই সবকে উপেক্ষা করা হয়েছে, এটাকে আমরা বিরোধিতা করছি। এটা সামগ্রিকভাবে তফসিলি জাতি তফসিলি উপজাতি তাদের যে সাংবিধানিক অধিকার সংরক্ষণের প্রশ্নে, সেই অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। এই কারণেই আমরা এই পদোন্নতির যে আদেশ 22 জুন প্রকাশ করেছেন সেটাকে আমরা বিরোধিতা করছি। এটা সামগ্রিকভাবে তফসিলি জাতি উপজাতিদের শুধুমাত্র প্রমোশন না, সামগ্রিকভাবে আগামী দিনে একটা সুদূর প্রসারী তাদের অগ্রগতি, তাদের সাংবিধানিক অধিকারের প্রশ্নে অন্তরায় সৃষ্টি করবে বলে এটা আমরা মনে করছি। এটা সম্পূর্ণ মনোবাদী দৃষ্টিভঙ্গি থেকে এই রায়, মানে এই বিজ্ঞপ্তি তারা জারি করেছে, যেটা করার প্রয়োজন ছিল। এখন বর্তমান রাজ্য সরকারের প্রমোশন না দিলে প্রশাসন চলার ক্ষেত্রে কিছু অসুবিধার কথা বলা হচ্ছে, এই অসুবিধা যাতে না হয় এটা আমরাও চাই, নিয়মিত প্রমোশন হোক এটা আমরাও চাই, কিন্তু কোনো অবস্থাতে সংবিধানকে লঙ্ঘন করে, সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করে সংবিধানের অন্যান্য সুযোগ সুবিধা, আমাদের রাজ্যের যে এসসি এসটিদের সংরক্ষণ প্রমোশন, এটা লঙ্ঘন করে কোনো অবস্থাতে হতে পারে না। এখানেই আমরা এটাকে বিরোধিতা করছি। রাজ্য সরকারের উচিত যে SLP দাখিল করা আছে, যে রায় এখনো সুপ্রিম কোর্ট দেয়নি, অতি দ্রুত এই মামলা নিষ্পত্তি করার জন্যে রাজ্য সরকার সক্রিয় ভূমিকা গ্রহণ করুক, এই দাবি আমরা করছি। এটা না করে এখন যেভাবে এসসি এসটি তাদের প্রমোশনের প্রশ্নে জেনারেল ক্যাটাগরিতে একবার সংরক্ষণভুক্ত হয়ে গেলে তাদেরকে আর প্রমোশনের ক্ষেত্রে সংরক্ষণের, মানে জেনারেল ক্যাটাগরিতে বা আনরিজার্ভ ক্যাটাগরিতে কোনো পোস্টে নিয়োগ করা যাবে না, এটা তাদের স্বার্থ বিরোধী, তফসিলি জাতি উপজাতিদের এটাকে আমরা বিরোধিতা করছি। এটা সম্পূর্ণ মনোবাদী দৃষ্টিভঙ্গি, দলিত পিছিয়ে পড়া অংশের মানুষ তাদের শিক্ষা তাদের অগ্রগতির অন্তরায় সৃষ্টি করছে, সেই দৃষ্টিভঙ্গি থেকেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই মামলার নিষ্পত্তি করার তদারকি না করে
সক্রিয়তা ভূমিকা না নিয়ে এই অন্তর্বর্তী এই নির্দেশ জারি করেছে। আমরা এখানে আশ্চর্যের সঙ্গে এটাও লক্ষ্য করছি যে এখানে তফসিলি মোর্চা আশ্চর্যজনকভাবে তারা মুখে কুলু পেটে বসে আছে, একটা শব্দও করছে না। উপজাতিদের মধ্যেও উপজাতি অংশের মানুষের বিষয় নিয়ে নানাভাবে ত্রিপুরা ল্যান্ড বা ইত্যাদি নিয়ে নানা কথা বলছেন, কিন্তু তাদের এই যে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই বিষয় নিয়ে একটা বারের জন্য তারা সেই বিষয়গুলি নিয়ে কথা বলছেন না, এটা আমরা অবাক হচ্ছি। এখানে যেমন প্রমোশনের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি যে রিজার্ভেশন, যেমন বিধায়ক যারা তারা নির্বাচিত হতে পারছেন, সংরক্ষণ আছে সেজন্যে আমাদের রাজ্যে 20টা সিট আছে উপজাতিদের, 10টা সিট আছে তফসিলি জাতির জন্যে। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি তো সেখান থেকে তারা নির্বাচিত হয়ে আসে, কিন্তু মন্ত্রিসভায় যাওয়ার ক্ষেত্রে সেখানে কোনো রিজার্ভেশন নেই। আমরা দেখছি আশ্চর্যজনকভাবে বর্তমান যে এই সরকারের মন্ত্রিসভা আছে একজনও তফসিলি অংশের মন্ত্রী নেই। এইভাবে নানা কায়দায় এই তফসিলি অংশের মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখার জন্যে এই কৌশল ইত্যাদি করা হচ্ছে। এই মামলা চলাকালীন অবস্থাতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই রাজ্যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি তাদের চাকরিতে অবস্থান কোন পর্যায়ে আছে সেটা জানানোর জন্য যথারীতি তৎকালীন রাজ্য সরকার, বামফ্রন্ট সরকার কমিশন করে তথ্য সংগ্রহ করে এই উপজাতিদের 31% আছে আমাদের রাজ্যে, তফসিলি জাতির 17% আছে। সেই অনুপাতে কোনো দপ্তরে কোনো জায়গাতে কর্মচারী নেই, এখনো অনেক ঘাটতি রয়ে গেছে, সেই তথ্য যথারীতি যথাসময়ে পাঠানো হয়েছে। তাই তফসিলিরা সমস্ত আসনে তারা সুযোগ নিয়ে নিচ্ছেন এই বলে যা প্রচার করা হচ্ছে, কমিশনের এই তথ্যের ভিত্তিতেই এসসি এসটি পার্সেন্টেজ কত আছে কর্মচারীদের মধ্যে সেখানেই দেখা গেছে এখনো অনেক শূন্যতা রয়ে গেছে। আলাদা কোনো পদ্ধতি নেই, একই পদ্ধতিতে একই সংরক্ষণের যে আইন, 91 সালের আইন, 92 মন্ত্রী তার ভিত্তিতেই হচ্ছে, সেটা নিয়ে আলাদা করে কোনো পদক্ষেপ নেই। আমরা তো বলছি এই এই যে বিজ্ঞপ্তি তার বিরুদ্ধে, এটা সংরক্ষণের আইন লঙ্ঘন, সুপ্রিম কোর্টের যে রায় তা লঙ্ঘন করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের যে আইন সেটাকে লঙ্ঘন করা হচ্ছে, তার ভিত্তিতে যা করণীয় সেটাই আমরা ভবিষ্যতে দেখছি।